হ্যাঁ জিনিসটা পুরোটা পুরোটা বলতে হবে। তোমার দিকে ক্যামেরা করবো, আমার দিকে করবো, মোবাইল এনেছো, 100 টাকা মারো না। দেখো তোমায় দেখা যাচ্ছে কিনা লাইভটা, দাও বাকে বলবো কল করতে আমার থেকে, কারণ আমের থেকে বাবা বেশি ভালো জানবে। তোমাকে ফেস টু ফেস পেয়েছি, যেটা অফিসে হয়, আর বাদ বাকি তুমি বাবার কাছে জেনে নেবো। হ্যাঁ আচ্ছা, আমি এখানে খেতে এসেছি, তো সেখানে রানীর ভাই, এর আগে আপনারা বলেছিলেন রানী ফোন করতে বলেছিল, রানীর সমস্যা আছে, ওর ওয়াইফাই কল ছাড়া হয় না, তো রানীর সাথে আমি যখন ফোন করি তখন রানীকে আমি পাই না। তো রানী, আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন, এরকম চিৎকার হচ্ছে যদিও, তো রানীর ভাই এখানে হঠাৎ করে দেখা, রানীর ভাই এখানে আছে বাস ধরবে, তো রানী বললো দিদি এটা বাবলি দি না, হ্যাঁ বলে দিদি আমি রানীর ভাই, দিয়ে ও সমস্যাটা বলছে, তা আমি সমস্যাটা যেহেতু ওরা অফিসে আসতে পারছে না, সেহেতু যখন পেয়ে গেছি তো সেহেতু আমি রানীর ভাইয়ের কাছ থেকে রানীর সমস্যাটা শুনছি, পরবর্তীতে দেখছি কি হেল্প করা যায়। এই রানী বলে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে ও শ্বশুরবাড়ি গেছিল, এখনো পর্যন্ত সে শ্বশুরবাড়িতে আছে, কিন্তু শ্বশুরবাড়িতে সে অত্যাচারিত হচ্ছে, কিন্তু রানীকে আমি যোগাযোগ করার টাইমে আমি পাচ্ছি না, আমার টাইমে, কারণ ওর কলিং দেখাচ্ছে, রিঙ্গিং দেখাচ্ছে না। তো এখন রানীর ভাই আছে, রানীর ভাই তুমি একটু জোরে বলবে কি বলো, আর বাসের দিকে তাকাবে, তাও আমি ছোট করে বলে দিচ্ছি এরকম, বলো বলো, মানে প্রথম থেকেই একদম দিদিকে প্রথমে লাভ ম্যারেজ হয়েছিল, লাভ ম্যারেজ হওয়ার পর থেকে মানে, তুমি সামনে এসে বললে কি হবে দিদির সমস্যা, ঠিক আছে তাহলে ভালো হবে, ছোট করে বলো। প্রথমে এরকম লাভ ম্যারেজ হয়েছিল, লাভ ম্যারেজ হওয়ার পরে তো টুকটাক এরকম ঝামেলা চলতে থাকে, ঝামেলা চলতে থাকে অন্য মেয়েকে নিয়ে চলতে থাকে, আর সেটা যখনই জানতে পারে দিদি, আর বাড়িতে প্রচুর প্রবলেম হয়, তো এইটা নিয়ে প্রচুর অশান্তিও হয় প্রচুর, তো দিদি বাড়ি চলে আসে, তারপরে যখন বলছে যে আজকে যাবো নিতে, কালকে যাবো নিতে, পরশুদিন যাবো, এই করে করে বছর পেরিয়ে গেছে, বছর পার হওয়ার যখন যখন আমরা যাচ্ছি তখন উল্টে ধমকি দিচ্ছে এরকমভাবে যে জিনিসটা আপনারা তো চলে গেছেন, কিন্তু আমি দিদিকে নিয়ে এসেছিলাম, উবের দিদিকে বলেছিল যে আপনারা নিয়ে যান, এরকমভাবে আবার দুদিনে ঘুরে চলে আসবে, তো সেইটা যখন হয়েছিল এরকমভাবে, তো যাওয়ার পরে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছিল। এখন শুনছি এরকমভাবে অনেকেই বলছে যে ওর আর একটা ফের ম্যারেজ আছে, আর একটা বেবি আছে, তো এই নিয়ে দিদি প্রচণ্ড অশান্তির মধ্যেই রয়েছে কন্টিনিউ, এরকমভাবে খুব মাঝে সাঝে কথা বলে, মাঝে সাঝে কথা বলে না, এবং শ্বশুর শাশুড়ি হচ্ছে মানে একটু অত্যাচার টাইপের করে, তো আমি চাইছি এটা দিদির জন্য একটু হেল্প হোক, তো আপনি এখন, আমি তো যেতে বলেছিলাম, এখন কি পরিস্থিতিতে আছে তোমার বোন দিদি? কোনোদিনও ভালো থাকছে, কোনোদিনও হচ্ছে অত্যাচারিত হচ্ছে। অত্যাচারটা কিভাবে কিভাবে হচ্ছে, মানসিক শারীরিক? মানসিকটাই, হ্যাঁ মানসিকটাই অত্যাচারিত হচ্ছে। তাকে কি বলা হচ্ছে? মানে যখনই জিজ্ঞাসা করছে তখন বলছে না, দিদিকে যদি বের হচ্ছে রাস্তাতে তখন সঙ্গে সঙ্গে ফোন করে দিচ্ছে, ঘরের মধ্যে থাকতে হবে, বাড়তে দিচ্ছে না, এরকমই একটা প্রবলেম হচ্ছে। মানে বাপের বাড়ি আসতে দিচ্ছে না? বাপের বাড়িতে আসতে সেরকম কিছু না, মানে দেনা পাওনা নিয়ে কোনো প্রবলেম বা কিছু, কোনো টর্চার, খেতে দিচ্ছে না বা মারধর করছে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু যখনই বেরোতে যাচ্ছে, ঠিক আছে, তখনই কি করছে, একজনকে একজন ফলো রেখে দিচ্ছে, মানে বেরোতে যাচ্ছে বলতে কোথায় বেরোতে যাচ্ছে, হয়তো দোকানে যাচ্ছে বা একটুখানি ছেলেকে নিয়ে মাঠে যাচ্ছে বা পার্কে যাচ্ছে, তখন কি করছে মানে ফলো রাখছে। তোমাদের আবেদনটা কি আমার কাছে? আমি চাইছি কিছু একটা করুন, কিছু একটা বলতে কি চাইছো বলো? মানে একটা সমাধান চাইছি, যে কোনো একটা কিছু সমাধান, মানে অনেকেই বলছে এরকম বেবি হয়ে গেছে, বাচ্চা হয়েছে, তো সেটা যদি হয়ে থাকে তাহলে একটা পড়া শাস্তি চাই। আচ্ছা, ওই যে দ্বিতীয় বিয়ে করেছো, এটা অনেকের মুখেই শোনা যাচ্ছে, কিন্তু সেটা এখনো তোমরা জানতে পারছো না? না। আচ্ছা ঠিক আছে, মানে তোমাকে তাহলে এখন সত্য উদ্ঘাটন করে যদি বিয়ে করে থাকে তাহলে একরকম চাইছো, আর বিয়ে না করলে সংসারটা করলে সংসার করার মতো চাইছো? সংসার করার মতনই চাইছি। ঠিক আছে, তুমি বাস ধরো, আমি দেখছি, যাও সাবধানে যাবে, হ্যাঁ না না।
অ্যাকচুয়ালি ম্যাম আমি ডান্স বাংলা ডান্সে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার। ডান্স বাংলা ডান্স অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার। ও আচ্ছা আচ্ছা। ভাই হলো ডান্স বাংলা ডান্সের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার, ঠিক আছে। তো ওর বাস ছেড়ে দিল, তোমার ওর বাস কই? ঠিক আছে, আমি রানি এবং রানির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি। আমি বাইরের কাছ থেকে শুনেছি, আমি যেহেতু রানিকে ফোনে পাচ্ছি না এবং রানির ফ্যামিলির কারো নাম্বার আমার কাছে ছিল না, ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটাও চাইতে ভুলে গেলাম, সরি। যদি ভাই তুমি লাইভটা তো অবশ্যই দেখবে, তা তুমি অবশ্যই আমাকে আর একবার ফোন করবে এবং বাবার সাথে কথা বলাতে চেয়েছিলে, তুমি বাবার সাথে কথা বলাবে। যেহেতু বাসটা ছেড়ে দিচ্ছে, তাড়াহুড়ো করে ভাতের থালা নিয়ে বসে এই যে সমস্যা শুনতে বসেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা শুনেছি, আমি সমাধান করার চেষ্টা করব। যেমন আমি আমার পরামর্শ শ্বশুরবাড়িতে পাঠিয়েছি, শ্বশুরবাড়িতে কোনো অত্যাচারিত হলে অবশ্যই আমি যদি কোনো প্রুফ পাই এবং সে নাকি তার স্বামী নাকি বিয়ে করেছে, সত্য উদ্ঘাটন করে যেটাতে যেটা ভালো হবে আমি অবশ্যই চেষ্টা করব। একটু কথা দিলাম। আর ভাইকে বলছি, ভাই তুমি আমাকে কালকের দিনটা বাদ পরশু দিনকে তুমি আমাকে অবশ্যই ফোন করবে, রাতের দিকে একটু ফোন করবে, বাবার সাথে একটু কথা বলাবে, 8:30-9:30 দিকে কথা বলালে ভালো হয়। আর একটু কন্টিনিউ ফোন করবে, কারণ তোমাদের নাম্বার কিন্তু আমার কাছে সেভ করা নেই, শুধুমাত্র রানীর নাম্বার ছাড়া। তাই আমাকে কোনটা যে তোমরা কোনটা যে কে আমি বলতে পারবো না, তাই তোমরা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো যে দিদি আমি রানীর ভাই বলছি, এটা আমার নাম্বার, তাহলে একটা মিস কল দেবে, মনে করে নাম্বারটা দিয়ে একটা মিস কল দিয়ে দেবে, বা একবার বা দুবার হোয়াটসঅ্যাপ মিস কল দিয়ে দেবে, আমি দেখে নেব, আমি ফোন ব্যাক করে নেব। আর যদি তোমরা নর্মাল কল করো, আমি যেহেতু নাম্বার সেভ করা নেই, প্রচুর ফোন আছে সারাদিনে, তো আমি জানবো না কোনটা কার, তো সেহেতু তোমরা একটু কন্টিনিউ ফোন করবে। আর হ্যাঁ, কন্টিনিউ ফোন করবে, আমি তোমাদের ফোন করবো, ঠিক আছে। রাখছি, টাটা বাই, গুড নাইট। খেয়ে নিই, আপনারাও একটু খেয়ে নেন, এই যে মুড়ো ঘন্ট, পেঁয়াজ, লেবু, এই আর ডাল, এই হলো খাবার। এবার তুমি মাংস নিলে না, ডিম নিলে, শঙ্কর কি নিয়েছে, মাছ, কি মাছ, কাতলা, ভালো, আমাকে দেন, ও চিকেন, ঠিক আছে, আমাকে একটা মাছ দেন, কি মাছ, কাতলা, কি এরকম গ্রেভি, পাতলা ঝোল, না ডিম নেবো, বুঝতে পারছি, চিকেন খাবো না, তুমি ঠিক কাতলা মাছের ঝোল দাও, যদি ভালো লাগে না হলে গ্রেভি দেবো। তারা রাখছি, গুড নাইট, খেয়ে নি। এই তোমাদের সুন্দর প্রতিদিন খাবার দিয়েছি, কোনোদিন জল দিয়েছি, আজকে জল দিয়ে, হ্যাঁ কি প্রতিদিন তোমরা জল খেতে বলো, তোমাদের জল দিইনি প্রতিদিন খাবার দিতে, এখন তো দিই না, ভুলে গেছি, তো এখন তোমাদের জল দিচ্ছি, জল টাটা, রাখলাম, খেয়ে নি। একটা কাতলা মাছ নেবো, ওটা দেখাতে পারলাম না, কারণ এটো হাত হয়ে গেলে আর ক্যামেরা অফ করতে পারবো না, এই বকবকই করে যাবো, রাখছি, টাটা।